আসসালামু আলাইকুম দর্শক, হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। এটা হচ্ছে চিংড়ি ফ্রাই। সব থেকে সহজ পদ্ধতিতে এবং অল্প উপকরণে কীভাবে মজাদার চিংড়ি ফ্রাই তৈরি করা যায় সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য আমি এখানে 9টি চিংড়ি নিয়েছি, চিংড়িগুলো পরিষ্কার করে নিয়েছি। আর মশলার মধ্যে এখানে রয়েছে 1 চা চামচ রসুন, 1 চা চামচ আদা, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ সিরকা। আর এখানে আমি ময়দা নিয়েছি 1/2 কাপের মতো, 2 চা চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার। এখন আমি মশলাগুলোকে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। সিরকা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি মাছটা পরিষ্কার করলাম। খোসাটা ফেলে দিচ্ছি। এখন আমি এখানে আরও 1/2 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। 1 ঘন্টা পরে আমি এটাকে এভাবে ময়দার মধ্যে গুঁড়িয়ে ভাজার জন্য প্রস্তুত করে নিচ্ছি। চিংড়িটা এখন ভাজার জন্য তৈরি, চলে যাচ্ছি রান্নার পরবর্তী ধাপে। তেল গরম হয়ে গেছে, এখন আমি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি।
চুলার আগুন লো টু মিডিয়াম করে এটাকে আমি 5 মিনিট ভেজে নেব। চিংড়ি হতে খুব বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। এর চেয়ে বেশি ভাজলে চিংড়িগুলো শক্ত হয়ে যাবে। চিংড়িটা এখন আমি তুলে নিচ্ছি। খুব সহজেই তৈরি করে ফেললাম আমার আজকের রেসিপি চিংড়ি ফ্রাই। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন সকলে। আসসালামু আলাইকুম।